হাই বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি এটিকে মোহনবাগান এফসি এবং হায়দ্রাবাদ এফসির মধ্যে যে নেক্সট গেমটা হতে চলেছে, নেক্সট ম্যাচটা হতে চলেছে, সেই ম্যাচটি নিয়ে সম্পূর্ণ প্রিভিউ দিতে চলেছি। তাই এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, আইসিএল সিজন এইটের ফাইনাল ম্যাচের আগে শেষ ম্যাচটা এটিকে মোহনবাগান এফসি এবং হায়দ্রাবাদ এফসির ম্যাচ, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। তো সেকেন্ড সেমিফাইনালে সেকেন্ড লিগ ম্যাচ খেলতে চলেছে দুটি দল। ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। 16 মার্চ বুধবার সন্ধ্যা 7:30 থেকে সরাসরি লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, জলসা মুভিস, হটস্টার এবং জিওটিভিতে। এটিকে মোহনবাগান দল লাস্ট সেমিফাইনাল ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ এফসি দলের বিরুদ্ধে অবশ্যই 3-1 গোলে তারা হেরেছে। তো তারা কিন্তু 2 গোলে পিছিয়ে রয়েছে আর হায়দ্রাবাদ এফসি দল 2 গোলে এগিয়ে রয়েছে। তাই এই ম্যাচে এটিকে মোহনবাগান দলকে কমপক্ষে 2-0 গোলে পুরো 90 মিনিট শেষ করে এক্সট্রা টাইম বা পেনাল্টিতে যেতে হবে, না হলে পুরো 90 মিনিটে এই ম্যাচে 3-0 গোলে বা 4-1 গোলে যদি জিততে পারে বা স্কোর করতে পারে এটিকে মোহনবাগান দল, তাহলে সরাসরি ফাইনালে কোয়ালিফাই করে যাবে। তো এটিকে মোহনবাগান দলের সবচেয়ে বেশি আশা বা আমাদের যে আশাটা থাকবে, অন্তত এই ম্যাচে প্রথম 90 মিনিট 2-0 গোল করুক, তারপর এক্সট্রা টাইম খেলুক বা পেনাল্টিতে যাক, এইটুকু করলেও কিন্তু অনেকটাই মানে সমর্থকদের একটা আশা বা একটা সমর্থকদের কিন্তু মন জিততে পারবে এটিকে মোহনবাগান দল। কিন্তু এটিকে মোহনবাগান দল যদি এই ম্যাচেও ভালো পারফরমেন্স না করতে পারে, খারাপ পারফরমেন্স করে, তাহলে কিন্তু এটিকে মোহনবাগান দলের সমর্থকদের কিন্তু নিরাশ করবে এটিকে মোহনবাগান দল। তাই এই ব্যাপারটা মাথায় রেখে অবশ্যই এটিকে মোহনবাগান দলকে কিন্তু একটা ভালো রকম ফাইট দিতে হবে হায়দ্রাবাদ এফসি দলকে, এবং পুরনো বদলা কিন্তু এই ম্যাচ থেকে নিতেই হবে। মানে লাস্ট ম্যাচটা যেভাবে এগিয়ে থেকে হেরেছে, তো সেই ব্যাপারটা রিপিট করতে চাইবে না এটিকে মোহনবাগান এফসি। তাদের এরকমই একটা লক্ষ্য থাকবে, কিন্তু লক্ষ্য এরকমই হওয়া উচিত যে গোল না খেয়ে গোল করা, এটাই কিন্তু মেন লক্ষ্য হওয়া উচিত এই ম্যাচে, আর সেটা আশা করি করে দেখাবে এটিকে মোহনবাগান এফসি। তো বন্ধুরা, এই ম্যাচে দুটি দলের শক্তিশালী দিক এবং দুর্বলতা নিয়ে যদি কথা বলি, কোন দল এগিয়ে রয়েছে কোন দল পিছিয়ে রয়েছে সেটা নিয়ে যদি বলি, প্রথমত বলবো যে কোন দল এগিয়ে পিছিয়ে রয়েছে। দেখো, এটিকে মোহনবাগান দল হয়তো পিছিয়ে রয়েছে, বাট এমন একটা ম্যাচ, এটিকে মোহনবাগান এফসির মতো দল তারা কিন্তু যে কোনো সময় ভাই আবার ফিরে আসতে পারে। তাই হায়দ্রাবাদ এফসি দল 2-0 গোলে এগিয়ে থাকলেও আমার মনে হয় যে 50-50 জায়গাতে দুটি দলই রয়েছে। হ্যাঁ, হায়দ্রাবাদ এফসি দলও কিন্তু খুবই ভালো দল, তারাও কিন্তু যোগ্য দল হিসেবে ভালো পারফরমেন্স করে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে, প্রথম ম্যাচটাও তারা জিতেছে, কিন্তু লাস্ট যে ম্যাচটা, সেই ম্যাচটা তো এটিকে মোহনবাগান দলের প্লেয়াররা জানে যে এই ম্যাচে যদি না জিততে পারি তাহলে আর কোনো সুযোগ থাকছে না। তাই 100-এ 110% দেওয়ার চেষ্টা করবে বা 200% দেওয়ার চেষ্টা করবে এটিকে মোহনবাগান দলের প্লেয়াররা। আর যখন এটিকে মোহনবাগান দলের প্লেয়াররা পুরো 90 মিনিট 100-এ 110% দেওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু অনেক অনেক অ্যাটাকিং ফুটবল খেলতে দেখা যাবে বা গোল করতেও দেখা যেতে পারে। তাই এই ম্যাচটাতে কোন দল এগিয়ে পিছিয়ে যদি বলি, তাহলে 50-50 জায়গাতে রাখবো বা থাকছে। এবার যদি দুটি দলের স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে কথা বলি, দেখো হায়দ্রাবাদ এফসির স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে সেরকম কিছু বলার নেই, কারণ দলটা একদম অন্যরকম শেপে রয়েছে, ফর্মে রয়েছে দারুণ। এক একটা পজিশনে 2-3টে করে প্লেয়ার রয়েছে, যদি কোনো প্লেয়ার ভালো না পারফরমেন্স করতে পারে সেই জায়গায় আর একটা প্লেয়ার এসে ভালো পারফরমেন্স করে দিচ্ছে। তাই এই দলটার মধ্যে সেরকম একটা ইঞ্জুরির কোনো আর কি কারণ নেই। তো ভালো একটা শেপে বা ভালো একটা ফর্মে কিন্তু এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসি দল রয়েছে। তো তাদের শক্তিশালী এবং দুর্বলতা নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ এই ম্যাচে তারা শক্তিশালী দিক হিসেবেই অনেকটাই বেশি মানে আর কি সুযোগ নিয়ে বা শক্তিশালী দিক নিয়ে কিন্তু নামছে। তো এবার যদি এটিকে মোহনবাগান এফসি দলের কথা বলি, তো দেখো এটিকে মোহনবাগান দলের প্রথমত দুর্বলতা নিয়ে বলি। দেখো, এটিকে মোহনবাগান দলের এই মুহূর্তে চোট সমস্যা একটা বড় দুর্বলতা বা চোট সমস্যা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই সিজনে। আর তাদের মাঝমাঠে ঠিকমতো একজন ভালো প্লেয়ার নেই যে সেই মাঝমাঠে ভালো পারফরমেন্স করে দেখাবে বিদেশিদের পাশে, মানে একটা ভালো ইন্ডিয়ান প্লেয়ার বা ক্রিয়েটিভ ফুটবলার ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সেরকম একটা প্লেয়ার কিন্তু নেই। তাই মাঝমাঠটা নিয়ে অনেক ভুগতে হয়েছে, আশা করি এটা তোমরা দেখেছো। তাছাড়া লেনি রড্রিগেজ প্রথম থেকে সুযোগ পেলেও কিছু কিছু ম্যাচে ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেক প্রবলেম হচ্ছে মাঝমাঠে, তো এটা একটা বড় দুর্বলতা আমি মনে করি। তাছাড়া এই ম্যাচে একটা দুর্বলতা তো থাকছে, সেটা হচ্ছে ডিফেন্স লাইন আপে।
তিনি খেলবে কি খেলবে না সেটা নিয়ে একটা সংশয় রয়েছে, মনে কিন্তু দোমনামনা রয়েছে যে তিনি আদৌ খেলতে পারবে নাকি খেলতে পারবে না। তাই এই দুটো জায়গাতে নিয়েই কিন্তু একটা দুর্বলতা রয়েছে এই ম্যাচে এটিকে মোহনবাগান এফসি দলে। তাছাড়া এটিকে মোহনবাগান দল যে দল আক্রমণ ভাগে ভাই হুগো বোমস রয়েছে এই ম্যাচে খেলার জন্য, কিয়ান নাসিরি, মানভীর সিং, লিস্টন, ডেভিড উইলিয়ামস, জনি কাউকো, রয় কৃষ্ণা, ভাই অনেক অনেক ভালো প্লেয়ার রয়েছে যারা ভাই অনেক অনেক ম্যাচ জিতিয়ে দিয়েছে, এমন এমন সময় ম্যাচ জিতিয়েছে ভাই অসাধারণ পারফরমেন্স করে, কী আর বলবো। তো তাদের মতো প্লেয়াররা রয়েছে অ্যাটাকিং সাইডে, ডিফেন্সেও যথেষ্ট শক্তিশালী রয়েছে। তো আমার মনে হয় যে এই ম্যাচে এটিকে মোহনবাগান এফসি দলও কিন্তু অনেক শক্তিশালী দিক নিয়েই নামবে, বা তাদের মেন প্রবলেম ডিফেন্সে তিরি না থাকতে পারে কি না পারে, তাছাড়া মাঝমাঠে একটু সমস্যা। তো মাঝমাঠটা যদি ঠিকঠাক করে একটা ভালো প্লেয়ারকে নামায়, যদি লেনিকে প্রথম থেকেই শুরু করায়, তাহলে আমার মনে হয় সেই জায়গাতে আর কোনো রকম আর কি দুর্বলতা দেখা যাবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, এবার দেখা যাক দুটি দল কীরকম কী পারফরমেন্স করে, এটিকে মোহনবাগান দল এই ম্যাচ থেকে আমাদের কী উপহার দেয় বা কীরকম কী ফল করে সেটা তো দেখার রয়েছে। আলটিমেটলি এই সেমিফাইনাল ম্যাচ থেকে কোন দলটা ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে সেটা দেখার রয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও এই ম্যাচটা নিয়ে তোমাদের কী মতামত রয়েছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা করে দিও।